ইন্ডিয়ায় যদি বলিউড বাদশাহ হয়ে থাকেন শাহরুখ খান তাহলে বাংলাদেশে ঢালিউড বাদশাহ শাকিব খান এই কথাটা আমরা বারংবারই নানান ভিডিওতে বলে এসেছি কেননা রিসেন্ট টাইমে মেগাস্টার শাকিব খান যেরকম রেকর্ড ক্রিয়েট করছেন সিনেমা দিয়ে ডেফিনেটলি অবশ্যই এক প্যাটার্নে মানে একভাবে তো তাদেরকে তুলনায় আনাই যায় আমরা এখন এই ভিডিওতে কথা বলবো বন্ধুরা বিপিএল নিয়ে অলরেডি তোমাদেরকে এক্সক্লুসিভলি গতকাল একটি ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি দল কিনে নিয়েছেন মেগাস্টার শাকিব খান এবং তার কোম্পানি রিমার্ক হালেন এখন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কেন বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে ঢালিউড বাদশাহ শাকিব খান তারা দুজন একই রকম বন্ধুরা আমরা জানি যে আমাদের আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেটা হয় সেখানে কে কে আর কলকাতা নাইট রাইডার্স এই টিমটা কিন্তু শাহরুখ খানের কেনা এবং যেখানে যেখানে কে আর এর খেলা হয় আইপিএলে তখন আমরা তাকে দেখতে পেয়েছি যে তিনি কিন্তু স্টেডিয়ামে উপস্থিত থাকেন এবং শুধু স্টেডিয়ামে উপস্থিত থাকেন বললে ভুল হবে তিনি একদম ফিল্ডে নেমে একদম প্লেয়ার্সদের সঙ্গে তাদেরকে উজ্জীবিত করার জন্যে তাদের সঙ্গে তিনি থেকে শুরু করে তার ছেলে তার মেয়ে তার ওয়াইফ প্রত্যেকে থাকেন রিসেন্টলিও আমরা তাকে এরকম একটি চিত্রে দেখতে পেয়েছি শাহরুখ খানকে এই একই চিত্র এবার ঘটতে চলেছে হয়তো বাংলাদেশে এতদিন ধরে বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে অনেক মানুষের মধ্যে একটা আফসোসের জায়গা ছিল যে যদি শাহরুখ খান আইপিএল এর একটা টিম কিনে নিতে পারেন তাহলে সাকিব খান কেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনো দলকে কিনছেন না এই একটা মনে মনে আপসোস বা একটা চাওয়ার জায়গা ছিল প্রচুর মানুষের সেইটা কিন্তু জায়গাতে চলে গতকাল এবং জাস্ট নিউজটা আসার সাথে সাথেই প্রচুর 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 মানুষ সেটাকে নিয়ে প্রচুর পজিটিভ কমেন্ট জিনিসটা অত্যন্ত পজিটিভলি মানুষের মধ্যে ওয়ার্ক করেছে আর করবে নাই বা কেন তোমরা ভাবো বাংলাদেশ প্রিমিয়ার লিগ মোস্ট প্রবাবলি অনুষ্ঠিত হবে ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ আমি যদি ভুল করি আমাকে ক্ষমা করো তবে আমি যতটুকু যা জানতে পারলাম যে জানুয়ারি ডিসেম্বর এই সময়টাতে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ হবে সেই সময়ে যদি মেগাস্টার শাকিব খান তিনি নিজে স্টেডিয়ামে উপস্থিত থাকেন এবং তার জন্যে তার ভক্তরাও সেই স্টেডিয়ামে গ্যাদারিং করেন যেটা আমরা শাহরুখ খানের ক্ষেত্রে দেখতে পাই বন্ধুরা প্রিমিয়ার লিগ নিয়ে তো মানুষের মধ্যে একটা অত্যন্ত রকমের চাওয়া থাকেই মানুষ ভালোবেসে দেখতে যায় তারপরেও ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয় শাহরুখ খান যেহেতু সেখানে উপস্থিত আছেন তাই তার প্রচুর লক্ষ লক্ষ ফ্যান ফলোয়িং তারাও কিন্তু শাহরুখ খানকে দেখার জন্যেও তিনি মাঠে যাবেন সেটা এনজয় করার জন্যেও প্রচুর ফ্যানস যান যারা অ্যাট দ্য সেম টাইম খেলা দেখতে ভালোবাসেন লাইভ খেলা দেখতে ভালোবাসেন তো এই সেম জিনিসটা বাংলাদেশে ঘটবে নিশ্চয়ই জন্য ঘটবে আমরা তো এমনটা আশাই করতে পারি সেখানে মেগাস্টার শাকিব খান শুধু গ্যালারি থেকে থাকবেন না তিনি নিজে ফিল্ডে নামবেন এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে সকল প্লেয়ার্সরা আছেন তাদেরকে তিনি চেয়ার আপ করবেন এটা প্রচণ্ড ভালো একটা দৃষ্টান্তমূলক বিষয় হবে বলে আমি মনে করছি এবং আমরা মনে করছি এটুকু তো জানি যে সাকিব ইয়ানদের এটা প্রচণ্ডই আনন্দের একটা ব্যাপার বন্ধুরা বাংলাদেশের রিসেন্ট টাইমে এত টালমাটাল একটা পরিস্থিতি গেল কিন্তু তার মধ্যে এরকম বিপিএলের এই নিউজটা মেগাস্টার সাকিব খান কেন্দ্রিক এই নিউজটা কিন্তু অনেকটা পজিটিভ পজিটিভ সাইনিং দিয়েছে এটা কিন্তু মানতেই হবে তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে এবং প্রচুর পজিটিভ কমেন্ট সকলে এটা বলছেন যে মানে এটা তারা জানতে পেরে খুব খুশি হয়ে গেছেন যে বাংলাদেশের মেগা স্টার তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি দলকে কিনে ফেলেছেন এখন এই বিষয়টা নিয়ে অনেক রকমের কথা চলছে যে এই দলটির নাম কি হবে কেউ বলছেন মেগাস্টার শাকিব খানের সিনেমার নামে নাম হোক অনেকে অনেক রকমের কথা বলছেন আমি কমেন্ট বক্স চেক করছিলাম ফাইনালি সেই দলটার নাম কি হবে সেটা তো আমরা এখনও জানি না তবে আমরা চাইবো যে এই খেলাটা খুব ভালো হোক এবং মেগাস্টার তিনি একদম সশরীরে ফিল্ডে নেমে প্লেয়ার্সদের প্রচণ্ডভাবে চেয়ার আপ করুন সেটা একটা অত্যন্ত ভালো লাগার মতন জায়গা হবে ইন্ডিয়াতে ঠিক যে জিনিসটা শাহরুখ খান করেন আমাদের ইন্ডিয়ার মেগাস্টার ঠিক তেমনই আমি বলবো বাংলাদেশে যেন মেগাস্টার সাকিব খান তিনি বাংলাদেশের মেগাস্টার হয়েও যেন সেই একই জিনিস করেন সেটা কোথাও না কোথাও গিয়ে দেখতে কিন্তু অত্যন্ত ভালো লাগবে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর এই ব্যাপারটা জানতে পেরে তোমরা কতটা খুশি হয়েছো স্পেশালি শাকি বিয়ানরা সেটা কমেন্ট করে অবশ্যই জানাও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা